গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এই দেখো, এখন বাজে সকাল 7টা। তো আমি সামনে করে বিছানাটা একটু ঠিকঠাক করে নিয়েছি। রাত্রে এখানে বুয়া তোমার দাদা শুয়ে শুয়ে টিভি দেখে, তার লিগা এলোমেলো হয়ে থাকে। ঘরটা একটু গুছাইতে লাগে, সকালবেলা তো কত লোক আয়ে করে। এই ঘরটা গুছাইতে আসি আর কুলবালিশের কাবার ভরছি, কিন্তু টুরি লাগাইছি না। আর ওই দেখো ফিল্টার উপরে আমার ঝুড়িটা কীরকম লাগতেছে, ঘরটারে বিশ্রী লাগে। তাইলাম বাইরে গ্যাস মুছলাম, ডাইনিং টেবিলটাও মুছলাম। প্রথমে আমি সার দিয়ে মুছে নিতে আসি, তারপর আবার জল দিয়ে মুছুম। রাত্রে মুছি, সকালে তো বাসিটা ছাড়াইতে লাগে, তার লিগে বাসিটা মুছতে আসি আবার। তো দুইবার করে মুছাটা আমার কাছে ভালো লাগে, যতক্ষণ পিছলা পিছলা থাকে ভালো লাগে না। তো আমি যাইতেছি এটা লুস্তিটা ধুয়ে আনতে। এখানে আমি বাসন টাসন ধুই আপাতত, এখানে ভবিষ্যতে এখানে রাখার প্ল্যান নাই, ঘরে নিমু। আর আমি তো বাইরে রান্না করি, গরিবের রান্নাঘর দেখো ভাঙাচোরা। তো আইলাম আমরা যে ঘরে ঘুমাই, এই ঘরে, এই ঘরে বিছনা সব গুছাইতে গুছাইতে পাক্কা 10 মিনিট লাগে, কারণ লেপ কম্বল কুল বাড়ি সেই মশারি সব কিছু। কবে চিনি গরমটা যাইবো, গরমটা গেলেই ভাল লাগতো, আর ভাল লাগে না গরমের চালা। আর এই ঠান্ডা চালা, আমার তো ঠান্ডা একদম ভাল লাগে না। সবাই কো ঠান্ডাতে খাওয়া দাওয়া খুব ভালো, কিন্তু কী খামো, এক বেলা খাইলে আরেক বেলা পেট ফুলা থাকে। আমার ঠান্ডাটা ভাল লাগে না। আর মেয়ে লোকে তো বুড়োবেলা ওইটা কাজ করতেই লাগে, তেমনি তো ঠান্ডা, আরেকদিকে ঠান্ডা জল কেমন করে শরীরটা। কিন্তু ঘরের কাজ না করে যাওয়া যাইতো না, তো করতে লাগবো করতেছি। বড় মশাই তো কিছুই করে না, ওইটা যদি কই স্কুটির একটু ঘর থেকে বাইর করতো, এতটুকুই কত অর্ডার। তারপরে সব কিছু আমি কইলে তারপরে দোকান যাইতে লাগে, এইটাই ওই ভাল লাগে না শরীরও। আস্তে আস্তে শরীরও কেমন জানি ওই আইতেছে দুর্বল। তো এই দেখতে থাকো, তো এখন ঘর মুছতে আইছি বড় করে। তো আমার ক্যামেরাটা দিয়ে দেখা যায় না, তো আমি তো লাঠি দিয়ে ঘর মুছি, ঘর মোছার ঠান্ডাটি দিয়ে। তো দেখো না বাইরের আবহাওয়াটা খারাপ আসলো, আজকে তো সরস্বতী পূজা, তার লিগা কুয়াশা কুয়াশা ভাব। আমি ঘরের মধ্যে লাইট ধরাইয়া রাখছি, আর আমরা ঘরে এখনও সিলিং কমপ্লিট হয়েছে না। সামনে দুয়ারটা মুছা, তারপরে ঠাকুর আসলে মুছু, তারপরে যাবো আজকে একটু মেলাতে যাবো। তো এই দেখো এই যে ঠাকুরটা, এটাই যে আমরা বাড়ির দিকে ঠাকুর, ঠাকুর মুখটা উঠছে না। মেলাতে যে ভিড়, হ্যালো ফ্রেন্ডস, আমরা যে খুব ভালো করে ঘুরতে আসি, এখন ভেজ বা কৌড়া খাইছি, এখন যাইতেছি বিরিয়ানির খুঁজে। তো দেখি যদি পাই, পাই জানো, হাতের মধ্যে একদম লাইকা দিছে, ধোয়ার তো জল আছে কিন্তু ডিক্কির মধ্যে হাতে তো নাই, আর রুমালও আনছি না, এটা আমার পথ অভ্যাস, রুমাল আনি। তো চলো বাড়িতে যে আবার দেখইব। দেখো তোমাদের দাদা খাইতেছে, আর আমি বিরিয়ানির প্যাকেটটি আমার খাওয়া শেষ আসলো, তাই আসলে দেখাইতে পারলাম না, পেটটা একটু প্রবলেম করছিল, আমি কম খাইছি। তো দেখতে থাকো, হ্যালো ফ্রেন্ডস, আমরা তো ঘুরে ঘাইরা আইলাম, তা আসার পথে বিরিয়ানি আর মাংস নিয়ে আসি, তোমরা দেখাইতে ভুলে গেছি, তা খাওয়া হয়েছে। আয়াসেরা কেমন একটা গ্যাস গ্যাস ভাব করছে, তার লিগে একটা গ্যাসের ট্যাবলেট খাইয়া সঙ্গে সঙ্গে খাইয়া লাইছি, মানে একটু পরেই খাইছি, বড় রেটা লাইছি, তার লোকে আমিও বইয়া গেছি। ফুল প্লেট বিরিয়ানি দুইটা আনলাম, আইনা করে খাইছি, বেশি একটা ভালো লাগছে না, ভয় লাগে, গ্যাসের ট্যাবলেট আগে খাইলে। আর ওইখানে গিয়া খাইলাম একটু ছোলা বাদাম, তারপরে বানানি জানে কয় চানাচুর, ওইগুলো ফুচকা সব 10 টাকার করে বেশি খাইছি না আমি, ওইগুলোতেই পেট ভরে গেছে। তারপর আবার ফুল প্লেট বিরিয়ানি হয় না, ওই খাইলাম কি কষ্ট মষ্ট করে। আজকে সারাদিনে কোনো ব্লগিং করতে পারছি না,
কারণ আমার আলমারিটা শুইরা আমি কি আমার এই ফোনটি রাখতে পারি না, ভীষণ প্রবলেম হইতেছে কতদিন। আমি ভাবতেছি এটা আবার নিয়ে রাখুন, বাঙালা বাঙালি আমার অনেক দরকার। তো দেখতে থাকো তোমরা, নো স্কিপ করে আমার ভিডিওটা দেখো, আমার একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। আমার কোনো ভিউ হইতেছে না, ভীষণ টেনশনে আছি। ভিউ যদি না হয় তাহলে তো মনটা ভালো লাগে না না। আমার একটু সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আর পুরানা বন্ধুরা বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো দেখো, কালকে আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখো। টাটা, গুড নাইট।